হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কেন কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না বলতে তোমার ওই 10:30টার সময় কারেন্ট গেছে, আর এই এখন আসলো। তার আগে আমি একটু আজকে ব্যস্ত ছিলাম, মানে ফোন নিয়ে যে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো, কেন তোমরা তো জানো আমার ট্রাইপড নেই। তো ট্রাইপড নেই বলে আমি এখন ফোনটাকে হাতে ধরে তো কন্টিনিউ করতে পারবো না, আর কাজও ছিল বেশি, তো ওই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর আমার গতকালকে যে ব্লগটা পাবলিশ করেছিলাম ওইটা রাত্রিবেলায় গেছে, তো ওইটা তোমরা আজকে দেখতে পারবে। আর আমার শরীরটাও তোমার গতকাল শরীরটাও ভালো ছিল না, তা তো ওই জন্য আমি ব্লগটাও স্টার্ট করতে পারিনি, কালকে করিনি। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা করে পাবলিশ করে দেবো। তো যাই হোক, তো আগের দিনের ব্লগটা তোমরা রাত্রিবেলা মানে গতকাল রাত্রে পাবলিশ হয়েছে, কেন তোমরা তো জানোই, বারবার বলছি যে নেটের সমস্যা, নেট হচ্ছে না। এবার যাই হোক, কী বলছিস, কী করবো? হ্যাঁ, রোববার তো ব্লগ করবো, শরীরটা ভালো ছিল না, ওই জন্য একটা দিন ই করেছিলাম। তো আজকে শরীরটা ভালো আছে, কালকে আমার এত দুর্বল লাগছিলো শরীরটা, আমি ব্লগ স্টার্টই করতে পারিনি। আগের দিনের ব্লগটাই তোমাদের কালকে পাবলিশ করে, কালকে মর্নিংয়েই করেছি, আমি জানি যেতে টাইম লাগে। ও তো ও বাবা, সে তো নেট বাবাজি, তো তোমার কি বলবো, আমার উপরে এতটাই সদয় যে তোমরা যদি 11:30-12টা একটা সময় যদি দেখতে চাও দেখতে পারবে না, কারণ না ওটা রাত্রিবেলা কটা আমি ঠিক জানি না ঠিক কখন হয়েছে, আমার আই থিঙ্ক 11:30টার পরে হয়েছে, ওই পরের দিনই হলো, মানে আজকের দিনই ধরো। তো দেখলাম রাত্রিবেলা উঠে দেখলাম যে ওটা চলে গেছে, তো আজকে আর মর্নিং থেকে তো তোমাদের বললাম কেন। আর কালকে শরীরও ভালো ছিল না, এই জন্য করতে পারিনি। আর যাই হোক, তো এই এখন আসলো, কারেন্ট আসলো। আর রান্না করেছি আজকে, আজকে শরীরটা ভালো, আজকে শরীরটা ভালো আছে। যখন খাওয়ার বাড়বো, শ্বশুরমশাই খেতে দিয়ে দিয়েছি, তোমাদের পরে আমি খাবারটা দেখাবো যে আমি কী রান্না করছি। আজকে রান্না করেছি তোমাদের, ফার্স্টে তাও বলে দিই না, বলে দিই ফার্স্টে, মেয়ে বারণ করছে, সাসপেন্স আবার কি আছে, পরে তো দেখতে পারবে, এই একটা ব্লগেই দেখবে। যাই হোক, রান্না করেছি তোমার ফ্রাইড রাইস আর আলুর দম, কেন আজকে শনিবার নিরামিষ করেছি। আমি মেয়ে আর আমার হাজব্যান্ড, আমাদের প্রত্যেক দিন সব চলে, তো শ্বশুর যে তো খাবে না, আর ভাবলাম যে শরীরটাও কাল গতকাল এরকম ভালো ছিল না, তো ওই জন্য আজকে এটুকুই রান্না করেছি। আর সকালবেলা শ্বশুর খেয়েছে রুটি আর পটল ভাজা। আর তোমাদের তো, তোমরা তো জানোই আমি আমের চাটনি জেলি টাইপের করে রাখি, ওইটা আছে, ব্যাস ওইটা দিয়ে এখন দুপুরে হয়ে যাবে। আর আর গতকাল শরীর ভালো ছিল না বলে গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, ঘি দিয়ে ওই একসাথে ফুটিয়ে নিয়েছিলাম, মা ভাতের মার গালিনি, ওটা মার ভাত বলি আমরা। আর আর তোমার কি বলে পাঁপড় ভেজেছিলাম। আর জানো, আর আরে জানো, আমি কালকে মেয়েটা দেখেছিলাম, মানে আমার যেহেতু কাঁধের নিচে এখানে কালো প্যাচমালা, কাঁধের নিচে না ঘাড়ে, ঘাড়ে কালো প্যাচমালা পড়ে যায়, তো তাই জন্য আসলে আমার ট্যান, বিকজ আমি যেহেতু সুইমিং করতাম, তো সুইমিং করার ক্ষেত্রে আমার কালো প্যাচটা পড়ে যায়, তারপর তুই বল, তো যতই আমি যতই সামনে লাগে না তাও আমার ট্যানটা ওঠে না, তাই জন্য আমি কালকে ভিডিও দেখি ইউটিউব থেকে ভিডিও দেখেছি, ইউটিউব থেকে ভিডিও দেখে সে আজকে অ্যাপ্লাই করলাম, অনেকটাই চলে গেছে আমি দেখলাম, বাট খুব ভালো একদম রেজাল্ট, খুব ভালো রেজাল্ট এসছে, সো আমি তো খুবই স্যাটিসফাইড এই রেজাল্টটা নিয়ে, একদম স্যাটিসফাইড। সো যাই হোক, সো চলো আমার সাথে উইদার ইন ফাদার ওই দিন থেকে স্টার্ট করি, মা স্টার্ট করে দিয়েছি তোমার সাথে, আর মা তো বললোই যে তোমার মার শরীরটা কালকে ভালো ছিল না, বাট কালকে সিম্পলের মধ্যে খুব ভালো খাবার খেয়েছি, যে মানে ফেনা ভাত তার সাথে পাঁপড় ভাজা, সো জাস্ট ওয়াও কম্বিনেশন, সো খুব ভালো লাগলো খেয়ে। সিম্পল, আমি না এসব এত বেশি খাওয়ার পছন্দ করি না, মানে যে মা এক এক সময় আছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে আরও আরও কত তরকারি করে না রেখে দেয়, তারপর মাছ মাছ মাংস এগুলো তো করেই মা। আর কালকে কী হবে মা, কালকে মাংস হবে না, মাছ হবে, মাছ হবে কি মাংস হবে বলতে পারছি না কী হবে, যাই হোক একটা হবে।
মুখে আমি তো বেশি কিছু লাগবে না, ফার্স্ট অফ অল একটু বেকিং সোডা মানে কনসিস্টেন্সি থাকে না ওটা ঠিক টাইপের রাখতে হবে। তোমরা পারলে যার মধ্যে লাগবে হচ্ছে বেকিং সোডা, অ্যালোভেরা জেল, তোমরা অ্যালোভেরা জেল গাছ যদি থাকে তোমরা অ্যালোভেরা জেলও নিতে পারো, যদি আমার গাছ আছে দেন অ্যালোভেরা জেল গাছ থেকেই নিচ্ছি, তো তোমরা কিনেও নিতে পারো। তার মধ্যে তোমরা অলিভ অয়েল বা অলিভ অয়েল যদি তোমাদের না থাকে তোমরা নারকেল তেলে ইউজ করতে পারো, অলিভ অয়েল যেহেতু আমার নেই আমি নারকেল তেল ইউজ করেছি, বেকিং সোডা, আর অবশ্যই কিন্তু হোয়াইট পেস্টটা নেবা কোলগেটের, হোয়াইট যেহেতু মানে আর লেমন নেবা, লেমন আর বেকিং সোডা, লেমনটা কিন্তু পুরোটা নেবা না, লেমন অর্ধেকটা কেটে অর্ধেকটা দেবা, আর যে যে রসটা বার করে যে ছোপাটা থেকেছে না ওটা রেখে দেবা, বিকজ ওটাতে স্ক্রাব কর যখন মানে ওঠাবা তখন স্ক্রাব করে ডোলে ডোলে ওঠাবা, তো যাতে এই জিনিসটা তাহলে ভালো মানে। আর কি বলে বেকিং সোডা আর লেমন তো একটা অ্যাসিডের কাজ করে, মিন্স নিচের কাজ করে, ওইগুলোর মধ্যে সব দিয়ে আমি ওকে তো আমি ওটা বানিয়ে দিয়েছি, মানে ওইটা যখন দিলাম না লেবুটা যখন দিয়েছি না পুরো ফেনা হয়ে উঠেছে, মনে হয় না যে অ্যাসিড দিলে, অ্যাকচুয়ালি তো ওগুলো অ্যাসিডেরই কাজ করে। তো ওই জন্য আর আজকে একদম কারেন্ট ছিল না, আমি ভয়ে ভয়ে স্নান করছিলাম, কি কষ্ট পেয়েছি গো, আমি গরম আমার সহ্য হয় না, আমি গরম তো তোমরা যদি লিটারেলি আমি মানে মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে, আমি বলছিলাম যে কখন দেবে এই কারেন্টটা, কখন আমাদের বিলেটিতে না খুব লাইন কাটে জানো তো, কলকাতা লাইন খুব ভালো, কি জানি এত লাইন কাটে কেন, প্রচন্ড লাইন কাটে, ভালো লাগে। এগুলো না তোমাদের হোম রেমেডি, আর তোমরা না এগুলোকে নিজের তোমরা একটা ভোগলেও লাগাতে পারো আন্ডার আর্মস এর জন্য, এগুলো মানে খুব ভালো, খুব ভালো জিনিস। আমি আমার মেয়ের রেজাল্টটা বেশ ভালো হয়েছে, আরো দুই দিন পর পর কয়েকদিন পর পর তোমাদের, আচ্ছা যখন তোমাদের জিনিসের কালো প্যাচটা ঠিক হয়ে যাবে না তখন তোমরা না অল্টারনেটিভ অল্টারনেটিভ করে করবে, মানে সপ্তাহে একদিন না, মানে এটা ভুল বললো মা যেহেতু দেখেনি ভিডিওটা, আমি দেখেছি, সো আমি আগে অনেক আগে দেখেছিলাম যে মাকে বললাম মা ঘাড়ে তো কালো প্যাচ পড়ে যাচ্ছে, কিন্তু আমার মতে এটা অল্টারনেট করে না, আমার মনে তো এক সপ্তাহ অন্তর অন্তর দিলে বেশি ভালো, কারণ এটা অ্যাসিডের কাজ করে। তো না একটা কথা কেন বলছি বলো তো, যারা ধরো এক্সপেরিমেন্ট করেছে যারা বার করে জিনিসটাকে রেজাল্টটাকে, তো তারা তো আমাদের ভালো ভালো বলতে পারবে না, তারই আমাকে বলেছে চলো এদিকে এদিকে ফেরো, আমি এদিকে দাঁড়াও দাঁড়াও আমি ফিরে যাই, কালো প্যাচটা যখন চড়ে যাবে তখন তোমরা অল্টারনেট করেই করো, মার কথা মা তো দেখে মার কথা শুনো না, তোমাদেরই ক্ষতি না, ক্ষতি হবে না, খারাপ না হলেও ভালো না হলেও খারাপ হবে না, এটা আমি বলে দিচ্ছি, কেননা দেখো এটা আমার আমার মতে, কেন আবার আমি তো এত বিউটি টিউটি টিপস করি না, আমার ভালো লাগে না, আমি ওকে করে দিচ্ছি কেন কেন বলো তো, আমার কেন এত জন্য বলো তো, আমি না আমার খুব ইচ্ছে আমি বড় হয়ে অ্যাক্ট্রেস হব, দেন আমি নিজেকে নিজে খুব ফিট রাখতে চাই, আমি তাও ফিট থাকি না কি করবো, আমি হ্যাঁ খেতে ভালোবাসি, খুব ফুডি আমি, খুব ফুডি, তাই জন্য সো যাই হোক ইন্টারঅ্যাক্ট এত বড় হয়ে গেল। আর যাই হোক বলছি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার ছিল, যে দেখছি যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, দেখো কমে গেলে আমি বারবারই বলছি যে সবাই সবাইকে পছন্দ করে না, বারবার একটা কথা আমার নেটের এত সমস্যা হচ্ছে, মানে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও সবসময়ের জন্য পাবলিশ করেই আছি, কালকে আমার শরীর খারাপ ছিল তাও আমি আগের দিনেরটা যেটা আমি করে রেখেছিলাম এক্সট্রা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো মানে মেয়ে করে দিয়েছে, তো সে আমি করি আর তুই কর, আমাদের দুজনের নামেই তো এটা খোলা, বাট এফার্টটা বেশি আমিই দিই, আমার একটা নলেজ আছে যে এটা করলে বা এটা করলে ঠিক হবে জিনিসটা, কম্পিউটার তো করবো না মাথায় ব্রেনটা খোলে, আর মোবাইলের ফাংশন আরো ভালো জানা যায় যেহেতু মোবাইল যেহেতু একটা কম্পিউটার হিসাবেই হয়, তো এই জন্য আমি এডিটিং করতে পারি, আর আমি থাম্বনেলটা বানাতে জানি না, থাম্বনেলটা আমি দেখছি, আমি দেখবো রোববার দিন, বাট আজকে দেখা হবে না রাত্রিবেলা, আজকে না নেট খরচ করা যাবে না, কেন বললাম না যে আমার ফোনে মেয়ে পড়াশোনা করে স্কুল, কালকে কালকে দেখবো স্কুল থেকে, হ্যাঁ আগামী কাল দেবো, কারণ রোববারটা তো না স্কুল থাকে না ওর পড়াশোনা মানে প্রাইভেট পড়া থাকে, আজকে যেহেতু লাস্ট স্যাটারডে আজকে স্কুলও আছে ছিল
ছিল, হ্যাঁ এখন শেষ হয়ে গেছে। তো আমরা আমরা কোনো সময় ভিডিও কলে বা ম্যামদের সাথে কথা বলি না, ওটা আমাদের খুব ইচ্ছে ছিল যে ম্যামদের সাথে যে ভিডিও কলেও যদি একবার কথা বলতে পারতাম তাহলে আমাদের ইংলিশটা আরও ইম্প্রুভ করতো। বিকজ ইংলিশে তো কথা বলবো না, ভুল বলি ঠিক বলি একটা ইম্প্রুভ হয় ইংলিশে যতদিন আমরা কথা বলবো। তো এটা সব ল্যাঙ্গুয়েজেই হয়। হ্যাঁ যেটা বেঙ্গলিটা আমাদের হয় না কেন, ছোটোবেলা থেকে আমরা বেঙ্গলি, যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তো আমরা ছোটোবেলা থেকে বেঙ্গলিতে কথা বলি বলে আমাদের বেঙ্গলিটা সমস্যা হয় না। তো ইংলিশে তো ছোটোবেলা থেকে আমরা কথা বলি না, তো এখন আমরা বাড়িতেই বলে না, বাঙালিরা তো বলে না, না না হয়তো বড়ো বড়ো হাই সোসাইটিতে ইংলিশে কথা বলা হয় করে, কিন্তু দেখো আমরা বড়ো লোক, বড় লোকের জন্য না, মানে হাই সোসাইটি বলতে সব শিক্ষা শিক্ষার দিক দিয়ে বলো, অর্থের দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের থেকে বড়। তো ওরা আর যা শুনছি মানে মাধ্যমিকের পরীক্ষা উচ্চ মাধ্যমিক, আমরা তো বেঁচে গেছি যে আমরা সেভেনে পড়ছি। কি শোনো, কোনোদিনও বাপের জন্মে শুনি যে মাধ্যমিক পরীক্ষা না দিয়ে ওই ইলেভেনে উঠে গেছে, বাবা কি অবস্থা। মানে বাবা যায় না যারা ধরো আগের বছর নাম্বার করে যায় তারও আরো লেস হয়ে যায়, যেহেতু পার্সেন্টেজ মানে বার করলে তো নাম্বারটা আরো ডিক্রিজ হয়ে যায়, ইনক্রিজ তো হবে না, তো ডিক্রিজ হয়ে তো হয়ে যায়, তাই জন্য কমে যাচ্ছে নাম্বার। এবার আন্দোলন করছে এগুলো নিয়ে, চলো এখন খাওয়া দাওয়া করে নি আর তোমাদের সাথে পরে আবার দেখা করছি। এখন কখন দেখা করছি সেটা বলতে পারছি না, কিন্তু এখানে বিকালবেলা দেখা করবো আবার। এখন দেখা কেন, বিকালবেলা কটা থেকে পড়াতে? আজকে সাতটা, ছটা থেকে শুরু করবে টেস্ট আছে যেহেতু। কি টেস্ট? জিওগ্রাফি। হ্যাঁ বলেনি, দেখো বলেনি আমাকে, মিথ্যা বলে। দেখো মেরে আঁখে দেখো কিতনা বড়া বড়া হবে। যাই হোক, আমাকে আগের দিন এটা বলেছে হিস্ট্রিটা, এখন জিওগ্রাফিটা তোমাদের বললো, আমি বলিনি। যাই হোক, বিকালবেলা এখন, হ্যাঁ তোমাদের আর একটু তোমাদের দেখাবো কি রান্না করেছি, ব্যাস এইটাই। আর বিকালবেলায় তোমাদের দেখাবো কি চাটা খাচ্ছি এটা দেখাবো, আর হ্যাঁ তোমাদের রান্নাটা দেখানো বাকি আছে কি রান্না করেছি, ব্যাস ওইটা। চলো পরে দেখা করছি, ওকে বাই। হ্যাঁ তো আবার চলে আসলাম, তখন তোমাদের খাবার দেখাতে ভুলে গেছি, এত খিদে পেয়েছিল, অনেক বেলা হয়ে গেছিলো, তো খিদে পেয়েছিল, তো বলেছিলাম খাবার দেখাবো কিন্তু ভুলে গেছি খাবার দেখাতে। তো আবার বিকেল হয়েছে, পাঁচটা বাজে, দিদি নম্বর ওয়ান হচ্ছে, মেয়েকে কেলক্স দিয়েছি, আজকে চকলেটস না কেলক্স দিয়েছি, দেখো মেয়ে খাচ্ছে, দেখাচ্ছি। এই দেখো দাও, হেয়ে দিয়েছে ক্যামেরাটা না, একচুয়াল ফোনের ফোন থেকে করছি, তো খুব একটা যে ভালো ফোন ঘুরাচ্ছিস কেন, দাঁড়া আসেনি এখনো, দাঁড়া চলো আবার আমার সাথে রান্নাঘরে চা বানাচ্ছি, চলো দেখি কি করি।
খাচ্ছে কি বলে কেলো, আমি চা বসাতে চা বসা চা বসিয়েছি আর দুধের বিয়েটা মাজবো। এ দেখো তোমাদের, এ দেখো দেখতে পাচ্ছো চা মেয়ের বাবা মেয়ের জন্য এনেছে। আর এই যে তেলের প্যাকেট আছে যদিও বা তাও দুটো নিয়ে এসছে, ফরচুনের রাইস, ফরচুনের নিউ প্যাক সান লেট সানফ্লাওয়ার অয়েল দেখতে পাচ্ছ। হ্যাঁ ব্যাক ক্যামেরা অন করলাম না, এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে ভালো দেখা যায় ক্যামেরাটা দিয়ে, ঠিক আছে। তো চলো আর দেখো যা হচ্ছে, ব্যাক ক্যামেরা অন করছি, ব্যাক ক্যামেরা অন করছি না বুঝেছো, ব্যাক ক্যামেরা না হেজি আসে। তো দেখো চা ঠিক আছে, এই যে বাসনটা মাজবো। আবার ফিরে এসেছি ব্লগটাকে এন্ড করার জন্য, আজকে খুব একটা বেশি বড় ভিডিও করলাম না, তোমাদের রোজ দিন বলে বলে তোমাদের কান পচে যাচ্ছে যে আমার নেট থাকে না। মেয়ে পড়ে উঠেছে, এবারে মেয়ে স্নান করতে গেছে, আবার মানে রাত হয়ে গেছে, আমি এই রুটিটা করে আসলাম, এখনও খাইনি কেউ, তো এই রুটিটা করে আসলাম, এসে একটু বসছি। আর শ্বশুরমশাইও খায়নি, বললো একটু পরে খাবে, আর এই এন্ড করার জন্যই বসেছি, ভিডিওটা বেশি বড় হবে না, মেয়ে এসে এডিট করে রাখবে তারপরে পাবলিশ করব। কেননা আমার ভিডিও যে যেতে তোমরা যখনই দেখো এটা রাত্রেই পাবলিশ হবে, মানে এটা আজকে কখন হবে তা আমি বলতে পারছি না, আজকেও আদৌ হবে কি না, আগামীকাল সকালে হবে, কখন হবে, বেলায় হবে আমি জানি না, আই থিঙ্ক যদি বেলায়ও হয় তোমাদের ভালো হবে, তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটা এইটুকু করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই, গুড নাইট, ওকে বাই। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing.